ultra high speed, truly unlimited and stable internet service at lowest price. আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে সাফাই কর্মসূচি পালন করল ত্রিপুরা রাজ্য প্রতিবন্ধী সংঘ। মঙ্গলবার রাজধানীর জগন্নাথজিউ মন্দিরে চলে এই সাফাই অভিযান। শারীরিক অক্ষমতাকে পেছনে ফেলে সমাজের বিভিন্ন কাজে দিব্যাঙ্গরাও সমানভাবে এগিয়ে আসছে। এই কর্মসূচি পালনের মধ্য দিয়ে এই বার্তাই সমাজের সকল মানুষের কাছে দিতে চাইছে তারা। সাফাই কর্মসূচিতে অংশ নিয়ে এমনটাই অভিমত ব্যক্ত করলেন ভারতীয় মজদুর সংঘের সদস্য তপন দাস। হ্যালো, কো আজকে ওরা এখানে ভগবান জগন্নাথের মন্দিরে স্বচ্ছ ভারত অভিযান করছে। দিব্যাঙ্গ মানে দিব্যাঙ্গ যারা আছে তাদের দিব্য শক্তি আমাদের থেকে কোনো দিকে কম নয়। তারা জানে মানে স্বচ্ছতার কী গুরুত্ব আছে সমাজে, এই সমাজে এই স্বচ্ছতার বার্তাটাকে পৌঁছে দিতে তারা দিব্যাঙ্গ হয়েও আমাদের মতো যারা এই আমরা যারা সব দিক থেকে মানে সক্ষম তাদের সাথে তাল মিলিয়ে তারাও আজকে এই সমাজের কাজগুলোর জন্য এগিয়ে আসছে। এবং ভারতীয় মজদুর সংঘের যে নীতি আদর্শ আছে, রাষ্ট্রবাদী বিচারধারা আছে, তাদেরকে মেনে তারাও আমাদের সাথে জুড়েছে। সেই জন্য আমরাও গর্বিত, ভারতীয় মজদুর সংঘ গর্বিত যে এমন একটা সংগঠন আছে যারা নিজেদের যে শারীরিক অক্ষমতা থাকা সত্ত্বেও সমাজের জন্য তারাও কিছু করতে যায়। Ultra high speed, truly unlimited and stable internet service at lowest price.